রাখলে নিতে পারবেন 2200 টাকা করে পার পিস। যে ময়নাটা দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় 25 দিনের কাছাকাছি হয়ে গেছে। অনেকে কিন্তু হিরামন পাখির বেবিগুলো খুঁজতেছেন, তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি রয়েছে, একটি জোড়া, মাশাআল্লাহ অনেক পাখি বেবির কালেকশন রয়েছে। আচ্ছা, যে লাভবাদ রানিং প্লেয়ার মেলটা কথা বলে, সিঙ্গেল দুটোই চান? এটা 1500 টাকা জোড়া, দর্শক অনলি 1500 টাকা জোড়া, জোড়াটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাইয়া এটা কি ডিম বাচ্চা করছে? মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু পাখির বেবির কালেকশন রয়েছে, এখানে রয়েছে জোড়া, দর্শক 1200 টাকা করে জাবা পাখির জোড়াগুলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই পাখি পার্ক লাইভ চ্যানেল এন্ড পেজ। 22/4/2024 রোজ সোমবার, দর্শক আমি চলে এসেছি মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পল স্টার সংলগ্নে এই পাখি ও কবুতর হাটে। দর্শক দেখতেই পাচ্ছেন আজকের হাটটি মাশাআল্লাহ দিলে প্রচুর পরিমাণে কিন্তু জমি উঠেছে, রয়েছে প্রচন্ড ক্রেতা, রয়েছে বিক্রেতা। তবুও দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি এসেছে আর পাখিগুলোর কেমন কি দরদাম। দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে, দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও। দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে কিছু জাবা পাখি। ভাইয়া জাবাগুলোর বয়স কতদিন? এগুলো সব রানিং পাখি, সবই রানিং না? জি। কেমন দাম পড়বে? 1200 টাকা জোড়া, দর্শক 1200 টাকা করে জাবা পাখির জোড়াগুলোর দাম চাচ্ছে। কারণ দেখতে পাচ্ছি এইখানে রয়েছে এক জোড়া গ্রে ককাটেল, এই জোড়াটার প্রাইস কেমন পড়বে? এই জোড়াটা 3500 টাকা। কত? 3500 টাকা। 3500 টাকা দর্শক এই জোড়াটির দাম দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাভবাগ, এটা কি লাভবাগ বলে এটাকে? এটা হলো রোজি পিসেস, রোজি পিসেস না, এটা হলো অলিভ কালারের। আচ্ছা, এই প্যাটটা কেমন দাম পড়বে? এই প্যাটটা 3000 টাকা, দর্শক এই প্যাটটা পড়বে হলো 3000 টাকা। দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু পাখিগুলো। ভাই ফোন নাম্বারটি একটু বলে দিবেন। 0160161717444-0857 0857 লোকেশনটা মিরপুর 10। ওকে, ধন্যবাদ ভাই, ভালো থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু প্যারট পাখি বেবি রয়েছে, রয়েছে ময়না পাখির বেবি। দর্শক এখানে যে ময়নাটা দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় 25 দিনের কাছাকাছি হয়ে গেছে। রয়েছে তোতা পাখি এক পিস বেবি, রয়েছে হিরামন পাখির বেবি, অনেকে কিন্তু হিরামন পাখির বেবিগুলো খুঁজতেছেন, তো এক পিস বেবি আছে, লাগলে খুব দ্রুত যোগাযোগ করবেন। রয়েছে ইন্ডিয়ান রিংনেকের বেবি, ইন্ডিয়ান রিংনেকের বেবিটার বয়স প্রায় 1 মাসের কাছাকাছি, এটার প্রাইস পড়বে 2800 টাকা। তোতা যে পাখিটা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মদনা টিয়া পাখি, এটার প্রাইস পড়বে 2200 টাকা, দাম দেন করবেন একদম, অবশ্যই চ্যানেল মাধ্যমে এসে থাকলে নিতে পারবেন 2200 টাকা করে পার পিস। যে হিরামন পাখিগুলো রয়েছে অনলি 2000 টাকা করে পার পিস নিতে পারবেন হিরামন পাখির বেবি। তুমি দেখতে পাচ্ছেন এক পিস ময়না পাখির বেবি, ময়না পাখির বেবিটা 6000 টাকা পড়বে দাম, অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে রাখা যাবে, চাইলে নিতে পারেন। চার পিস বেবি আছে, যাদের লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন 0191278468, লোকেশনটি ঢাকা মিরপুর। অবশ্যই যাদের প্রয়োজন হবে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকে কিন্তু অনেক রিজনেবল দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে প্রত্যেকটি পাখিতে অবশ্যই আপনারা কিছু না কিছু গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু পাখির বেবির কালেকশন রয়েছে, এখানে রয়েছে রেইনবো লরি পাখির বেবি, রয়েছে ব্লু রিংনেকের বেবি, রয়েছে এক পিস টার্কিজ ব্লু বেবি রয়েছে। দর্শক এখানে যে বেবিগুলো রয়েছে রেইনবো যে জোড়াটা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ এক ঘরের একটি পেয়ার, দেখতে পাচ্ছেন এটা হলো একই বাপমার একই প্যারেন্টসের পেয়ার, এই পেয়ারটি পড়বে 22000 টাকা, অবশ্যই চ্যানেল মাধ্যমে কেউ এসে থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। তারপর রয়েছে এক পিস ব্লু রিংনেকের বেবি, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটি অনেক সুন্দর কিন্তু কালারটা, এটা হলো ব্লু রিংনেকের বেবি, এটার প্রাইস দেওয়া হয়েছে 16000 টাকা। তারপরে যে দেখতে পাচ্ছি আমরা এইটাকে বলা হলো টার্কিজ ব্লু, টার্কিজ ব্লুটার দাম দেওয়া আছে 17000 টাকা। ইনশাল্লাহ প্রত্যেকটা বেবিতে 500 টাকার থেকে 1000 টাকা পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে থাকবো। তারপর এক পিস রয়েছে একটু বড় সাইজের, দেখতে পাচ্ছেন লরি পাখির বেবিটা সম্পূর্ণ রেড ফ্যাটন, অনেকটা কিন্তু লাল বুকের নিচে, এই বেবিটার প্রাইস পড়বে 12000 টাকা।
তো যাদের এই ধরনের বেবির প্রয়োজন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন, বেবি কিন্তু অল্প কিছু আছে। ফোন নাম্বারটি 01912-784678, লোকেশন ঢাকা মিরপুর 6 নম্বর টপ লোকে। দর্শক অনেক সুন্দর আমরা একজোড়া ব্ল্যাক লক্ষা কবুতর দেখতে পাচ্ছি, কবুতর জোড়াটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাইয়া এটা কি ডিম্বাচ্চা করছে? এটা হ্যাঁ ডিম্বাচ্চা করছে না? আচ্ছা আচ্ছা, তার মানে অ্যাডাল্ট হয়ে গেছে। কেমন দাম চাচ্ছেন ভাইয়া? 1500 টাকা। দর্শক অনলি 1500 টাকা চাওয়া হচ্ছে লক্ষা জোড়াটা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কবুতর জোড়াটা। ভাইয়া ফোন নাম্বারটি একটু বলে দিবেন। 01568-0568-399-399-369। লোকেশনটা মিরপুর 11 গার্মেন্ট এটিএম বিস্টান। ওকে ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। দর্শক আমরা এখানে খুব সুন্দর এক দুজোড়া কবুতর দেখতে পাচ্ছি। এক জোড়া রয়েছে হলো সাদা বিউটি হোমা, আরেক জোড়া রয়েছে হলো সবজি হোমা। সাদা বিউটি হোমা জোড়াটার দাম কত? 1500 টাকা জোড়া। দর্শক অনলি 1500 টাকা জোড়া দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু কবুতর জোড়াটা। আর এই জোড়াটা হয়তো ডিমে চলে আসছে, দেখতে পাচ্ছেন নটটা মাটিটাকে কিভাবে ঠোকাচ্ছে ঘরে যাওয়ার জন্য। সবজি জোড়াটা কেমন দাম? এটা ফিক্সড একদম 1000 টাকা। 1000 টাকা না? আচ্ছা আচ্ছা। আর এগুলো? ওইটা ফিক্সড একদম 2000 টাকা। দর্শক এই জোড়াটা ফিক্স দাম কত? 2000 ডিম পারছে না? এই যে দর্শক একটা ডিম পারছে, এটার দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। ফোন নাম্বারটি বলে দাও। ফোন নাম্বার 0196-01969590-909-797-797-797-797। আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। মাশাল্লাহ দর্শক আমরা এখানে অনেক কিছু পাখি দেখতে পাচ্ছি। ককাটাল পাখি রয়েছে, বাঘবিহারের অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে। প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাইয়া এখানে যে ককাটাল গুলো দেখতে পাচ্ছি, এগুলো কি রানিং পেয়ার? রানিং পেয়ার মেলটা কথা বলে। আসলে দুটোই চান? এটা হলো রানিং পেয়ার মেলটা কথা বলে না ভাইয়া? এটা মেলটা কথা বলে। হ্যাঁ মেলটা কথা বলে। কেমন দাম পড়বে পেয়ারটা? এগুলো 6500 টাকা ফি। এইখানে আসলে একটা ফোন একটা গ্রে। পার পিস কেমন দাম পড়বে? 1500 টাকা পড়বে পার পিস। আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জাবা পাখি রয়েছে, জাবা বাজিয়ার বাজিয়ার আছে, লটিনো আছে, অ্যালবিনো আছে, ফেলো আছে। কেমন দাম পড়বে? 1200 টাকা। পাইপগুলো 1000। আর যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলো? বাকিগুলো আছে, অ্যালবিনো কি দাম? আরেকটা আছে খালি নিলো। আর উপর থেকে নিলে ভাইয়া? এগুলো জোড়া 600 টাকা। দর্শক এগুলোর জোড়া রাখা যাবে 600 টাকা করে, যেই জোড়াই নিক নাকি? যে জোড়া নিক। কবুতরও পাওয়া যায় না? যে কোনো ধরনের কবুতর কালেকশন প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন। ভাইয়া ফোন নাম্বার একটু বলে। 0191-6291-6295-343। লোকেশনটা মিরপুর 11 বর্মজিদ। ওকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের এক বড় ভাই আঙ্কেলের কাছে। তো আমরা দেখবো ওনার কাছে আসলে কি কি পাখির কালেকশন রয়েছে, প্রতিটি পাখির বিস্তারিত আমরা বড় ভাই আঙ্কেলের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে কিছু পাখির বেবির কালেকশন দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ অনেক পাখির বেবির কালেকশন রয়েছে। আচ্ছা যে লাভবাদগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন? এগুলো বয়স 25 দিন। 25 দিন না? আচ্ছা আচ্ছা, কেমন দাম পড়বে লাভবাদের বেবিগুলো? এগুলোর দাম পড়বে 1500 করে পিস। 1500 টাকা করে। দর্শক এই লাভবাদের বেবিগুলো পার পিস পড়বে, আপনারা চাইলে নিতে পারবেন, অনেক কিউট কিউট কিন্তু বেবিগুলো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমরা পাইনঅ্যাপেল কোনিয়র পাখির বেবি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলোর বয়স কতদিন ভাই জান? এগুলোর বয়স হ্যাঁ 18 দিন। 18 থেকে 20 দিন। আচ্ছা কেমন প্রাইস পড়বে এগুলোর? 4000 টাকা পিস। 4000 টাকা করে। দর্শক এই পাইনঅ্যাপেল গুলো পিস দেওয়া হচ্ছে, অবশ্যই লাগলে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমরা বাজিগার পাখি, বাজিগার লুটিনো। এটা লুটিনো বাজিগার থেকে কেমন দাম চাচ্ছেন? এরা 500 টাকা। এরা টেমের পাখি। আচ্ছা টেম করানো পাখি 500 টাকা দাম চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে। আচ্ছা লাভবার্ড যেগুলো আছে সবই একই দাম নাকি?
নিলে একটু বেশি কম করে দেওয়া যাবে, করা যাবে। আচ্ছা আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার কোকাটেলের বেল রয়েছে দুই পিস লুটি নোটা, এগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন? এগুলোর দাম চাচ্ছি 2500 টাকা, নিলে একটু কমাই দেওয়া যাবে। এগুলোর দাম চাচ্ছেন 2500 টাকা, নিলে কিছুটা কমায় রাখা যাবে না? আচ্ছা, আর গ্রেগুলো? গ্রেগুলো 1500 টাকা পিস। হ্যাঁ দর্শক, গ্রেগুলো অনলি 1500 টাকা করে পার পিস দাম দেওয়া হয়েছে, অবশ্যই লাগলে সংগ্রহ করতে পারবে। পাখির দেবি দেখতে পাচ্ছি, টিলা ঘুঘু নাকি? টিলা ঘুঘু, এটা টিলা ঘুঘু দর্শক বলে থাকে। এই দুটোর প্রাইস কেমন পড়বে? এই দুটোর দাম কেমন পড়বে? দুটোর দাম চাচ্ছি 600 টাকা। 600 টাকা দর্শক, শিকারি করার জন্য নিতে চান নিতে পারবেন। আচ্ছা, নিচে আমরা কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন পড়বে? দুটো 600 টাকা ধরা, 600 টাকা করে জোড়া না? রানিং ঘুঘু, সবগুলো রানিং ঘুঘু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, একজন তো সেই ডাকা ডাকতেছে। আচ্ছা, এখানে বাজিয়ারগুলো? বাজিয়ারগুলো 600 টাকা জোড়া রানিং জোড়া, আর আপনার নিয়েগুলো আছে ওগুলো 500 টাকা জোড়া। আচ্ছা, রানিংটা 600 আর নিয়েগুলোটা 500। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনার ফোন নাম্বার একটু বলে দিন আমাদেরকে। ফোন নাম্বার 01771617726877। মিরপুর 11 কাশি, মিরপুর 11 কাশি। একটি জামাও রয়েছিল কিন্তু ওনার কাছে, আসলে আমরা দেখাতে পারিনি। এটা ছেলে না মেয়ে বলা যায়? ছেলে মেয়ে। কেমন দাম পড়বে এটার? দাম পড়বে 800 টাকা। 800 টাকা, ওকে ভাইজান, ধন্যবাদ, ভালো থাকবেন। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি রয়েছে, একটি জোড়া বাচ্চা সহকারে রয়েছে।